উড়াইয়া দেয়, বলেন নাউজুবিল্লাহ, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য আমি কি ব্যবস্থা করে রেখে দিয়েছি, আল্লাহ পাক বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, ওই সমস্ত বান্দা বান্দি এই রকম কার্যকলাপ যারা করবে তাদের জন্য আমি অপমানকর শাস্তির ব্যবস্থা করে রেখেছি, বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, যারা আল্লাহু আল হাদিস বেহুদা গান বাজনার আয়োজন করবে আর এটাকে যারা ভালো কাজ মনে করবে, এর পিছনে টাকা পয়সা খরচ করবে, তাদের অন্তরটা মরে যাবে, তাদের কাছে কোরআনের আলোচনা ভালো লাগবে না, তারা কোরআন থেকে হেদায়েত পাবে না, রহমত পাবে না। আল্লাহ পাক তাদের কথা এরপর আয়াতে আরো সুন্দর করে বলেছেন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা কাআন্ন ফি উযুনাইহি ওয়াকরা। আল্লাহ পাক বলেন যখন তাদের সামনে আমার এই কোরআনের আয়াতকে তেলাওয়াত করা হয়, তাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, ওই সমস্ত মানুষেরা তখন তারা আমার এই কোরআনকে তখন আমার কোরআনের সামনে তারা দম্ভ করে ফিরে যায়, মুখ দম্ভ করে অহংকার করে তারা মুখ ফিরিয়ে নেয়, কোরআনের আলোচনা তারা শুনতে চায় না, যেন মনে মনে করে বোঝা যায় তারা যেন শুনতেই পায় না। কাআল্লাম ইয়াসমাআহা কাআন্ন ফি উযুনাইহি ওয়াকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে এমন একটা ভাব ধরে তার সামনে যখন আমার তেলাওয়াত করা হয়, আমার আলোচনা করা হয়, যেন সে আদু তা শুনতে পায়নি, তার কান দুটিতে যেন বধিরতা রয়েছে, সে যেন হাটকাল এবং কাল্লা হয়ে গেছে। ও নবী, আমার বন্ধু, আপনি তাদেরকে সুসংবাদ দান করুন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ও আমার বন্ধু, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দান করুন, বলেন নাউজুবিল্লাহ। এবার আসুন, যারা গান বাজনা করবে না, বেহুদা অহুদা কাজ করবে না, যারা আল্লাহর এই আগের যেই কর্মসূচি নামাজ রোজা হজ যাকাত এগুলোর সাথে একমত পোষণ করবে, নেক আমল করবে, এদের কথা আল্লাহ পাক কি বলছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জাহান্নামীদের কথা আলোচনা করেছেন, এই কালামে হাকিমের মধ্যে পরপরিচিতে আবার জান্নাতীদের কথা আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। ও আমার হাবিব, আপনি জানাইয়া দেন, বিশ্ববাসীকে জানাইয়া দিন, মানুষের মধ্যে যারা ইমান এনেছে, ইমানদারেরা যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে, ভালো ভালো কাজগুলো করেছে, তাদের জন্য আমি নিয়ামতে বরাত জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দা বান্দিরা যারা জান্নাতের ভিতরে যাবে, জান্নাতে যারা প্রবেশ করবে, এরা ওই দিন এক বছর আর দুই বছর তিন বছর থাকবে না, এক জীবন আর এক বছর আর এক যুগ থাকবে না। আল্লাহ পাক বলেন খালিদিনা ফিহা ওয়াদাল্লাহি হাক্কাও ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাগুলি জান্নাতের ভিতরে চিরদিন অবস্থান করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা হক, সত্য, কারণ তিনি এমন পরাক্রমশীল, প্রজ্ঞাময়, তার ওয়াদাকে বাধা দিবে এইরকম আকাশ এবং জমিনের মধ্যে কেউ আছে নাই। এরপরে আল্লাহ পাক তার ক্ষমতার কথা বলতেছেন, বান্দারে তুমি যদি ভালো কাজ করে আসতে পারো তাহলে আমি তোমাকে জান্নাত যেমন দেব, আর যদি আমার হুকুম অমান্য করে আসতে আসো তাহলে আমি তোমাকে এমন জাহান্নামে ফেলাইব যে জাহান্নাম থেকে উদ্ধার করার মতো আর কারো ক্ষমতা থাকবে না, এমন ক্ষমতা আমার। শোনো, আমার ক্ষমতার কথা তুমি যদি একটু চিন্তা করো, কেন আমার গোলামি করবা না, আমার হুকুম কেন তুমি মানবা না, আমার কথা কেন তুমি শুনবা না, আমার নবীর আদর্শ কেন তুমি গ্রহণ করবা না,
আল্লাহ পাক বলেন, আমার ক্ষমতা দেখো রে বান্দা, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসা ফিহা মিন কুল্লি দাব্বা। আল্লাহ পাক বলেন, তিনি এমন এক শক্তিশালী, তিনি এমন এক সত্তা যিনি আসমান সমূহকে কোন স্তম্ভ খুঁটি ছাড়াই সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই যে আকাশ, বিশাল আকাশ সৃষ্টি করেছেন, এর মধ্যে কোনো খুঁটি আছে? কোনো খুঁটি নাই, স্তম্ভ নাই। এই যে আমরা একটা ছোট্ট সাধারণ একটা প্যান্ডেল করেছি, খুঁটি ছাড়া আপনার প্যান্ডেল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তুমি একটু চিন্তা করো, কেন আমার কথা মানবে না, আমার নবীকে কেন তুমি অনুসরণ করবে না, আমার নবীর আদর্শ কেন গ্রহণ করবে না, আমার প্রচন্ড ক্ষমতার কথা তুমি একটু চিন্তা করে দেখো। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। আকাশে আকাশ, এই তোমার মাথার উপরে আকাশকে স্থাপন করতে যেমনভাবে আমি খুঁটির দরকার হয় না, এমনকি বিশাল পৃথিবীকে স্থির রাখার জন্য পাহাড় পর্বতকে আমি পেরেক স্বরূপ ব্যবহার করেছি। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, শুধু কি তাই, তুমি যেই জমিনের মধ্যে তুমি জীবন যাপন করবে, তোমার জন্য আমি ওই জমিনের মধ্যে সর্বপ্রকার বিচরণশীল জন্তু আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দারে শুধু কি তাই, একটু চিন্তা করে দেখো, কোন আল্লাহ তোমাকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, কি নাজ নিয়ামত তিনি তোমাকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআম্বাতনা ফীহা মিন কুল্লি যাওজিন কারীম। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আকাশ থেকে পানি বর্ষণ করি তোমার জন্য, ওই পানি দিয়া তোমার ফল ফসলের রিজিকের জন্য আমি সবুজ পত্র পল্লবে তোমার জমিনকে আমি ভরপুর করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দেখাও ও বান্দা, আমি যে বৃষ্টি নাজিল করি, এই বৃষ্টি সম্পর্কে তুমি কি কখনো ভেবেছ, তুমি কি কখনো চিন্তা করেছ, এই পানিকে আমি বাষ্পাকারী আবার উঠায় নেই, সমুদ্রের মহাসাগরের পানিকে আমি বাষ্পাকারী উপরে উঠায় নেই, এই সমুদ্রের পানিগুলো কিন্তু লবণাক্ত, আল্লাহ পাক লবণাক্ত পানিকে উপরে উঠায় নেয়, আবার মিঠা পানিতে পরিবর্তন করে এই পৃথিবীতে আমার আপনার জন্য সুন্দর করে বৃষ্টি বানায় পাঠায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা খালকুল্লাহি ফারুনি মাযা খালাকাল লাযিনা মিন দুনি। ও আমার বান্দা, এই যে তোমার চোখ দিয়া যা দেখতেছো, সব সৃষ্টি আমি আল্লাহ পাক করে দিয়েছি, এর একটাও তুমি আল্লাহ ছাড়া তোমরা কি কেউ বানাইতে পারবে কিনা, সৃষ্টি করতে পারবে কিনা। বালিল্লালিমুনা ফি দালালিম মুবিন। সুস্পষ্ট গুমরাহিতে যারা নিমজ্জিত, ওই সমস্ত জালেম রায় সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত আছে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বর্ণনা করার পরে তিনি আমার আপনার সামনে এমন এক ব্যক্তির কিছু নসিহত তুলে ধরতেছেন, আমি সংক্ষিপ্তভাবে বর্ণনা করে যাব যাতে করে মূল কথাটা আমরা শুনতে পারি। আমার বন্ধু, অপরতরণের মা ও বোনেরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ব্যক্তির নসিহত উপদেশকে তিনি আমাদের সামনে পেশ করেছেন, যেই ব্যক্তির নাম হচ্ছে হযরত লোকমান। হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে কিছু উপদেশ দিয়েছিলেন। ও আমার বাবারা, আমরা এখন এমন বাবা আছি, ছেলে ঘুমিয়ে থাকে, না জানি তার ঘুমের ডিস্টার্ব হয়, ফজরের সময় তাকে ডাক দেয় না, রমজান মাসে না জানি ছেলে মেয়ের, যুবক যুবতী ছেলে মেয়ের, প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের না জানি স্বাস্থ্যহানি হয়ে যায়, রমজান মাসে তাকে রোজার কথা বলে না, আপনি কেমন মা বাপ গো, আপনি কেমন দরুদি হইলেন,
আপনার ছেলে মেয়েকে আপনি নিজেই জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছেন, আপনি কেমন দরুদী মা বাবা হলেন! আপনি একদিনও তো বলেন না, ও আমার মা, ও আমার মেয়ে, ও আমার ছেলে, আপনি তুমি নামাজ পড়ো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে আমাদের সামনে হযরত লুকমান আলাইহিস সালাতুস্সালামের উপদেশগুলো, নসিহাতগুলো তুলে ধরেছেন, যাতে করে আমরা আমাদের সন্তান সন্ততিকে এইভাবে উপদেশ প্রদান করতে পারি। আমার বন্ধুরা, হযরত লুকমান আলাইহিস সালাতুস্সালাম যেই লোক উপদেশ দিয়েছিলেন, এর আগে আল্লাহ পাক তাকে কিছু জ্ঞান দানের কথা পরিষ্কারভাবে ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি লুকমান আলাইহিস সালাতুস্সালামকে জ্ঞান দান করেছিলাম, আমি তাকে বলেছি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আমার বন্ধুরা, আজকে মা বাবা কেমন করে তার সন্তান সন্ততিকে নামাজের কথা বলে না, মা বাবা তার মেয়েকে কিভাবে নাম পর্দার কথা বলে না, কারণ হচ্ছে ওই মায়াটা কেমন ভাবে লাগলো। আপনার ঘরে যদি আগুন লেগে যায়, আপনার ঘরে যদি হঠাৎ করে আগুন লেগে যায়, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আগুন লেগে গেছে, আপনার মেয়ে, আপনার ছেলে খাটের মধ্যে সুন্দর আরামের বিছানায় ঘুমায় আছে, আপনি তখন কি বলবেন? যে না, ছেলে মেয়ের ঘুম ডিস্টার্ব হবে, ঘুমায় থাকো, এই কথা কি কোনো মা বাপ বলবে? কিছুতেই বলবে না। দেখেন, ঘরের মধ্যে আগুন লাগছে, না জানি তার মেয়ে আগুনে পড়ে মারা যায়, না জানি তার ছেলে আগুনে পড়ে মারা যায়, তাকে যেভাবে হোক টেনে হিসড়ে হলো ঘর থেকে বের করবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন